নমস্কাৰ দৰ্শক বন্ধু চলু নজৰ পকাই আজি সকাালৰ কেতো গুৰুত্বপূৰ্ণ খবৰ উপে সেইপাই ভিডিঅ'টি শেষ পৰ্যন্ত দেখিব মোৰ অনুৰোধ ভিডিঅ'টি ভাল লাগিলে ভিডিঅ'টি লাইক কৰি চানেলোক সবসক্ৰাইব কৰি কমেণ্ট মাধ্যমতে জনাটো আপোনাৰ আম ভিডিঅ' কেও জিলুন চলি সকাৰ খবৰ উপে নজৰ পকাই পৰৱৰ্তী খবৰ সুভদ্ৰা যোজনাৰে টকা বণ্টা চালিচি ই আছিল অযোগ্য তালিকা হাজাৰ হাজাৰ আবেদনকাৰী বাদ পঢ়ি যোগ্য হিটা হেবু চৰকাৰ মানদণ্ড পূরণ করিথিলে হেঁ চূড়া তালিকার কাটি দিয়ে যাইছি তেণু কেউ আধাররে আবেদনকারীকে যোজনার বাদ দিয়া যাইছি ও কিছু তাহা এবে বড় প্রশ্নবচি সুভদ্রার হিতধিকারী পাঁচ হাজার পাই খুশ এবেদ পনকারী মুন্ডরু হাত খসুনি সুভদ্রা ওয়েবসাইট্রে প্রকাশ পাই সেমানক সে চিন্তার কারণ পালটিছি এ যোগ্য হিতধিকারী হেবাকু সরকার দিয়ে মানদণ্ড পূরণ করুলে হেঁ চূড়া তাছি আহ উদাহরণ কিনা যেত বেড়ে খোদ্ উপমুখ্যমন্ত্রী নির্বাচন মন্ডলী আবেদনকারী ষড়যন্ত্র শিকার হয়েছেন সেমান জমি না অথচ পাঁচ একর জমি থাক যোজন বঞ্চিত করাকূল উপা লম্বি মালকানগি সমান অবস্থা আবেদন করে মহিলা পরলগা লেখা শ্বশুর চাকি ও শাশুঙ্কা দর্শাই বা দিয়ে যাই বাবনে কেউ আধারের আবেদনকারীকে যোজনার বাদ দিয়া যাই কিদি তা বড় প্রশ্নবচী আপনার অযোগ্য হয়ে কটি তে সুভদ্রা ওয়েবসাইট কু যা আধার নম্বর এ পছর পুরা কারণ জাঁত এই প্রসঙ্গটি সুভদ্রা যোজনার লোকপ্রিয়তা দিগহরা গোটি ষড়যন্ত্র নুত পঞ্চায়েত কেউ অধিকারী সরকার যোজনার লাভার্থী বাদ দেওয়া লাগে ষড়যন্ত্র করেছেন এর উচ্চস্তরীয় তদন্ত অপেক্ষা রাখি এমন মিলে সুভদ্রা টঙ্কা রিজেক্ট লিষ্টে দেখুন কারণদ্রা যোজন্য অনেক মহিলা আর্থিক সহায়তা প্রদান করছেন সরকার ওডার বিজেপি ক্ষমতা আসবা পরে প্রথম করে সুভদ্রা ভিড় যুগান্তকারী যোজনা আরম্ভ করেছিল যা কি বেশ লোকপ্রিয়তা হাসল করেছি প্রথম পর্যায়ে দুইটি কি্তরে ষাট লক্ষ মহিল আকাউণ্ট কু আছে টকা প্ৰথম পৰ্যায়ৰ পঁচিছ লক্ষ মা মিছাই এজাই মোট ষাঠি লক্ষ মহি অৰ্থ প্ৰদান কৰা অপহ সুভদ্ৰা যোজনা মোহন চৰকাৰ দ্বিতীয় পা হিকাৰী মিলনি সুভদ্ৰা টকা বেংক আৰু জেৱা কেন্দ্ৰক দৌডি দৌৰি খৰচাণ্ হৈছিল মহিলা কিন্তু খাটা কুটা ন আচিব কলাহ জেলা কোকসরা ব্লকর বাইশটি পঞ্চায়েত মহিলা অবহেলার শিকার হয়ে অভিযোগ খরচান্ত কলা সুভদ্রা কি আকৌটক আসিলা তে কারণ কণদ্রা যোজনা উপ দিন আগর বড় অপডেট খুব শীঘ্র তৃতীয় পর্ভদ্রা টঙ্া মিল কোটি পচাশ হাজার মহিলা রেজিস্ট্রেসন কলে দ্বিতীয় পর্ মোট ষাঠি লক্ষ মহিল সহায়তা রাশি প্রদান পৰ্যায়ৰ যোগ্য হিটাধিকাৰীক টকা প্ৰদান কৰো বুলি প্ৰভাতী পৰিডা যায় কৰিলে কিন্তু টকা পাই নকউণ্ট কু তৃতীয় পৰ্যায়ৰ পাঁচ হাজাৰ টকা আচিব অৱশ্য তৃতীয় পৰ্যায় পাই কোনো তাৰিখ ঘোষণা কৰা নিকটৰে যোগ্য আগ্ৰহী মহিলা তালিকা আছিল চাৰি আপোনাৰ যোজনা পোৰ্টালে এই তালিকা কোনোৰে দেখি পাৰিব প্ৰথমে আপোনাৰ এচ টি এ কলন ডবল স্লছ সভদ্ৰা ডা ডট গভমেণ্ট ডট ইন স্লাছ ৱেবচাইটাইটন কৰি দেখি পাৰিব পরবর্তী খবর বাযাত্রার ভিন্ন ভিন্নক্ষম বরিষ্ঠ নাগরিক মহিলা ছোট পিলাঙ্ বুলাইব ই রিক্সা চালিব যে ই রিক্সার আবশ্যকতা রয়েছে 30টি ই রিক্সা পুরী রণা যাব তেমনি দেয়মুক্ত নুহে এদান করা পড়ি কিন্তু ভিআইপি ভিভিআইপি বাযাত্রা আসি বা অতিথিপ্রাই এই সেবা মগণার মিলিব। ପରବର୍ତ୍ତୀ ଖବର ରାସନ ବଣ୍ଟନ ବ୍ୟବସ୍ଥାରେ ଗୋଳମାଳିଆ ସ୍ଥିତି ନୂଆ ଓଜନ ମାପ ଯନ୍ତ୍ର ସମସ୍ୟା ପାଇଁ ଖାଉଟି କେନ୍ଦ୍ର ଆଗରେ ଲାଗୁଛି ଭିଡ଼ ରାତିରୁ ଭିଡ଼ ଲଗାଉଛନ୍ତି ହିତାଧିକାରୀ ରାସନ ନ ମିଳିବା ଭୟରେ କଣ୍ଟ୍ରୋଲ ଡିଲର ଆଗରେ ଭିଡ଼ ଲଗାଉଛନ୍ତି ନୂଆ ଓଜନ ମାପ ଯନ୍ତ୍ର ବ୍ୟବହାର ସମସ୍ୟାର ସମାଧାନ ନ ହେବା ଯାଏଁ ତିନି ମାସ ରାସନ ବାଣ୍ଟିବେ ନାହିଁ ବୋଲି ଦିନକ ତଳେ ଭାରତୀୟ ଖୁଚୁରା ବିକ୍ରେତା ମହାସଂଘ ଓଡ଼ିଶା ଶାଖା ସମ୍ପାଦକ ଏକାମ୍ର সুচনা সূচনা দিয়ে নূজন মাপযন্ত্র ব্যবহার জনিত সমস্যা বিরোধ করে এই নিষ্পতি হয়েছে খাউটি মানে ভয়ভীত হয়ে পড়ছেন পৰৱৰ্তী খবৰ বদলিব আম ও নবীন ওড়াৰ নাম বাকশিত গাঁও বাকশিতা নািব কাৰ্যক্ৰম এনেই দুইদিন ভিতৰত গাইডলাইন আনুহা চৰকাৰ এনেই সূচনা দেখা পঞ্চায়তৰাজ মন্ত্ৰী ৰবিনাৰায়ণ নায়ক তহা মু কাৰ্যক্ৰমেৰে পল্লী সভা গুৰুত্ব দিয়া যাব তা সৈতে পঞ্চায়ত প্ৰতীক দিয়া যাব ক্ষমতা লোকৰ প্ৰস্তাৱ অনুসাৰে গাঁও আৰু পঞ্চায়তৰ বাশ হ'ব পৰৱৰ্তী খবৰ চলিত বৰ্ষ ৰেকৰ্ড সংখ্যাৰে বী হৈ মহভু ৰথ তিনি ৰথৰ বয়ালিছ টি চক অৰ্ডা লক্ষ হাজাৰ টকাৰ বী হৈ সৰ্বকালীন ৰেকৰ্ড ভাঙিছে দুই হাজাৰ চৌদ মাৰে ডৰ অৰবিন্দী শ্ৰীমন্দিৰৰ মুখ্য প্ৰশাসক থকা সময়ৰ এই ৰথৰচক এ অংশৰ বক্ৰিয়া আৰম্ভ হৈছিল পূৰ্ৱৰু এই ৰথক বী হে নাই ৰথযাত্ৰা শেষ পৰে অখ অ ଅଂଶକୁ ମହାପ୍ରସାଦ ରୋଷେଇ ପାଇଁ ଯାଉଥିଲା পরবর্তী খবর বালেশ্বর পাখে ঘসি হয়ে যাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বাংলাদেশক পড় বাত্যা উত্তর ওড়িশ পড়ু ওশায় সিধাস মাড় হেবনি। না এইভাবে তাজা আকলন করেছি জিএফএস মডেল ভারতীয় পাগ বিভাগ পূর্বানুমান করেছি বাইশ তারিখের কেন্দ্রীয় বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হব উত্তর পশ্চিম দিগে মুহাইব চব্বিশ তারিখ বেড়ে অবপাতের পরিণত হব তে জিএফএস মডেল ଦର୍ଶାଇଛି ତେଇଶ ତାରିଖ ବେଳକୁ ବାତ୍ୟା ସୃଷ୍ଟି ହୋଇ ସମୁଦ୍ରରେ ଥିବ ଚବିଶ ତାରିଖ ବେଳକୁ ଏହା ଓଡ଼ିଶା ଉପକୂଳ ପାଖକୁ ଆସିବ ବାଲେଶ୍ୱର ପାଖାପାଖି ଅଞ୍ଚଳ ଦେଇ ଅତିକ୍ରମ କରିବ ଏହା ବାଂଲାଦେଶ ଆଡ଼କୁ ପଳାଇବ ପରବର୍ତ୍ତୀ ଖବର ଆସନ୍ତା ସପ୍ତାହରେ ରୁଷ ଗସ୍ତରେ ଯିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଷୋହଳତମ ବ୍ରିକ୍ସ ଶିଖର ସମ୍ମିଳନୀରେ ଯୋଗଦେବା ପାଇଁ ରୁଷ ଗସ୍ତରେ ଯିବେ ମୋଦି ଅକ୍ଟୋବର ବାଇଶରୁ ତେଇଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ରୁଷରେ ରହିବେ ରୁଷ ରାଷ୍ଟ୍ରପତି ଭ୍ଲାଦିମିର୍ ପୁଟିନ୍ଙ୍କ ନିମନ୍ତ୍ରଣକ୍ରମେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏହି ଗସ୍ତ କରୁଛନ୍ତି ଏଥର ବ୍ରିକ୍ସ ଶିଖର ସମ୍ମିଳନୀରେ ରୁଷ ଅଧ୍ୟକ୍ଷତା କରୁଛି ବୈଦେଶିକ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରାଳୟ ପକ୍ଷରୁ ଏନେଇ ସୂଚନା ଦିଆଯାଇଛି পৰৱৰ্তী খবৰ নৱেম্বৰ পন্দৰ শ্বহীদ বিৰচা মুণ্ডা জয়ন্তী সেইদিনকু ৰাজ্য চৰকাৰ জনজাতীয় গৌৰৱ দিবস ভাৱে পালন কৰিবক স্থিৰ কৰি অৱসৰ ৰাউৰকেল এক বিশেষ কাৰ্যক্ৰমেৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী যোগদেবে সেইদিন শ্বহীদ মাধৱ সিং হাত খৰ্চ যোজনাৰম্ভ হ'ব তে তা পূৰ্ নৱেম্বৰ পাঁচ তাৰিখ সুদ্ধা এই যোজনাৰে ভা পাই যোগ্য ছাত্ৰ ছাত্ৰী তালিকা প্ৰস্তুত হ'ব মিছন মো সেনেই সেই কাম করা পড়ব যোজনের লাভবান হওয়া মোট ছাত্র ছাত্রী মধ্যে অশি পরসে বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ তেণু বিভাগীয় সচিব শালিনী পন্ডিত্রু এনে ব্যক্তিগত ভাবে হস্তক্ষেপ করা অনুরোধ করেছেন রাজ্য অনুসূচিত জাতীয় ও উন্নয়ন বিভাগ প্রমুখ সচিব বিষ্ণুপদ সেটি অনুসূচিত জনজা বর্গ ছাত্রছাত্রী অধারু পাঠ পড়া ছাড়ু তেণু এই সংখ্যা কমাইব নবম একাদশ বা যুক্ত দুই প্রথম বর্ষ শ্রেণীর অনুসূচিত জনজা বর্গ ছাত্রছাত্রী শহীদ মাধ সিং হাত খরচ যোজন্য পাঁচ হাজার টঙ্কা মিল নভেম্বর পনেরো তারিখ দিন রাজ্য রাজকোষর প্রত্যক্ষ লাভ হস্তন্তর যোজনা বা ডিবিটি মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রী আকাউটক টা য পৰৱৰ্তী খবৰ পাৰাদীপ ধাম্ৰা বন্দৰসহ জলপথেৰে যোড়ি হ'ব তালচেৰ অন্তৰ্দেশীয় জলপথ ফাইভ এই দুই বন্দৰ সৈতে তালচেৰ সংযোগ কৰিব ইন্যণ্ড ৱাটৰ ৱেজ অথৰিটি অফ ইণ্ডিয়া বা আইডব্লু এ আই ৰাজ্য চৰকাৰ খনিজ পৰিবহন পাই এই অভিনৱ প্ৰকল্পৰ অগ্ৰগতি কাম কৰিব শুক্ৰবাৰ বাণিজ্য বিভাগ সচিব উষা পাঢ়ী দীৰ্ঘস্থায়ী অন্তৰ্দেশীয় জলপথৰ আৱশ্যক ଆବଶ୍ୟକତା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦେଇ ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି পরবর্তী খবর গতবর্ষ দীপাবলী সকাল নটা বেড়ে শহে পচাশ পাখাপাখি লা ভুবনেশ্বর পটিয়া অঞ্চল একুাই অধারাতি বেড়ে ছোট লিঙ্গরাজ ক্ষেত্র অঞ্চলের সন্ধ্যাবেলা একুাই শহে তেস্তরী রাতে গোটা বেড় নো অন দিল্লি পালটি গলা ভুবনেশ্বর ভয়ঙ্কর স্থিতি একু এক হাজার পাখাপাখি পৌঁছা অর্থ স্থিতি অতি ভয়ঙ্কর হঠাৎ বায়ুমণ্ডলের প্রদূষণস্তর আকাশ ছুঁয় ভাবে বহিলে সাংঘাক স্থিতি আনি পারে নিশ্বাস প্রশ্বাস নেবায় যন্ত্রণা অনুভব হয়ে পারে। পরবর্তী খবর মহাময়িম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসন্তা চব্বিশ তারিখরে শ্রীমন্দি মহাপ্রভুঙ্ দর্শন করবে এপ্রিং স্বতন্ত্র নীতি নির্ঘট তথা ব্যবস্থাবলী শুক্রবার শ্রী জগন্নাথ মন্দির কার্যালয় মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঠী অধ্যক্ষতায় অনুষ্ঠিত ছতিয়া ছতিয়ানিযোগ বৈঠকের অনুমোদন করাঠকরে অনুসারে রাষ্ট্রপতি শ্রীমন্দির পৌঁছবার দেড় ঘণ্টা পূর্ব সাধারণ লোক প্রবেশ বন্দ পরবর্তী খবর ওড়শা কু আসব নেশ দেশর প্রতিষ্ঠিত শিল্প সংস্থা ওড়শা আসবে পুঁজি খটাইবে মুবাইনে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝী শিল্পপতি আলোচনা বেড়ে এমিতি প্রত্রুতি মিটি বেদান্ত রাজ্যের আউ এক লক্ষ কোটি নবেশক করা ঘোষণা করেছি দুই নিযুক্তি সুযোগ সৃষ্টি হব্যর আর্থিক বিকাশক আগক নেবায় বেশ সহায়ক হব আস্ত জানুয়ারী হওয়া উৎকর্ষ ওষা মেক ইন ওষা ইনক্লেভ পাই নৱেশক নিমন্ত্ৰণ কৰ পরবর্তী খবর ছতুরী বিমান মিলা বোমা আতঙ্ক ধমক এবার ইন্ডিগোর পাঁচটি ফ্লাইটস থ্রেড কল কোম্পানি কোপানি যে যাত্রী মানে এবং চালক দলর সুরক্ষা আমার প্রাথমিকতা এবং আমি সম্বন্ধীয় অধিকারী মান মিশি কাম করুছু আমি দিগ নির্দেশক অনুসারে সমস্ত আবশ্যক সতর্ক অবলম্বন করুছু পরবর্তী খবর উত্তর ভারতের পঁচিশ অক্টোবর পরে বদলিব পড় শীতর প্রকোপ উত্তর ভারতর অনেক রাজ্যের বর্তমান দিনের প্রবল গরম অনুভূত হেলে রাতে হলে থাকে আগামী কিছুদিন মধ্যে রাজ্যের পান হব এবং বড় শীতর প্রকোপ অক্টোবর মাস মাছ ভাগ ভারতের পাগ বদলিব উত্তর ভারতের রাতির তাপমাত্রা হ্রাস পাইসহা অনুভূত করতে বেড়ে দক্ষিণ ভারতের বর্ষা লোককে অসুবিধার পকাইছি পরবর্তী খবর লেবানন শনিবার ইস্রায়েল উপরে প্রতিশোধ আক্রমণ করেছি রিপোর্ট মুতাবক লেবানন পক্ষর এক ড্রোন আক্রমণ করা এই আক্রমণ ইসরায়েল সহ রে এক ঘর উপরে করা যাই যে আক্রমণের লক্ষ্য নেতানহু ঘর লা নেতানহু ঘর সুরক্ষিত ড্রোন যেউঠারে খসিছি। সেই বিল্ডিংক ক্ষতি পহঁচিছি। হেলে এই কোনসি ক্ষয় ক্ষতি ঘটি নাহি। পরবর্তী খবর আর্ আই অমিন পরীক্ষার অনিয়মিততা চিন্তার সাড়ে পাঁচ লক্ষ আশ্রয় পরীক্ষা পরিচালনার ব্যাপক অব্যবস্থা পরীক্ষার্থী নিদ হজাই এখন তেজুস্বী অসন্তোষ পরীক্ষা বাতিল করা দাবি করেছেন পরীক্ষার্থী এনই আজ শহশ সংখ্যায় মেধাবী ছাত্রছাত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ পাখক চিঠি পঠাইবে স্টুডেটস এগনেস্ট করপসন নেতৃত্বের শহশো আশ্রয় নিযুক্তি দুর্নীতি পূর্ণচ্ছেদ হস্তেপ কৰিব কৰি চিঠি পঠাইবে পৰৱৰ্তী খবৰ প্ৰকাশ পাই দুহেজাৰ বাইশৰ অ' এছ ৰেজল্ট মোট ছশী জীক্ষাৰ্থী হৈছিল কৃতকাৰ্য টপ টেনৰে ৰচি পাঁচ মহিলা আৰু পাঁচ পুৰুষ স্বতাশ্ৰী মাহপাত্ৰ হৈছিল অ' এছৰ পি এম কহিলে মহিলা আশীৰ্বাদ বিকশিত ভাৰত গঠনৰে সহায়ক হ'ব পরবর্তী খবর দেশের যুবক ভবিষ্যতরে উন্নতি আনিবা পাই পিএম ইন্টারনশিপ স্কিম নামক এক নূতন যোজনা আরম্ভ করেছেন প্রধানমন্ত্রী নরে মোদী এখন অনলাইন পঞ্জিকরণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে তবে ইন্টারনশিপ করুবক মানে হাজার টঙ্কা আর্থিক সহায়তা যোগাই দেবে সরকার এহা ব্যতীত ইন্টারনশিপ আরম্ভরে অগ্রিম ছার টাকা দেবে সরকার তেবে নূয় করে ক্যারিয়র আরম্ভ করু যুবক মানক এই যোজনা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ এই যোজনা মাধ্যমেৰে আচন্ত এক কোটি যুৱক দক্ষতা তালিম প্ৰদান কৰা মন্ত্ৰা এক পোৰ্টাল লঞ্চ কৰিছে প্ৰাৰ্থী মানে পি এম ইণ্টৰ্নচিপ স্কিমৰ অফিচিয়েবছাইট পি এম ইণ্টৰ্নশিপ ডট এম চি এ ডট গভমেণ্ট ডট ই অনলাইন আবেদন কৰি পাৰিব পরবর্তী খবর নভেম্বর মাছ তের ও কোড়ি তারিখের একাশি আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ভোটিং অনুষ্ঠিত হব এপরে তেইশ তারিখে ফলাফল ঘোষণা করা তেমধ্যে রাজ্য বিধানসভা পাই বিজেপি তার প্রথম প্রার্থী তালিকা জারি করেছি প্রথম পর্য়ে মোট ছষি জন প্রার্থী নাম ঘোষণা করা পৰৱৰ্তী খবৰ প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী আজি নোৱাৰ দিল্লীৰ ডঃ আম্বেদকৰ আন্তৰ্জাতীয় কেন্দ্ৰৰে কৰ্মযোগী সপ্তাহ জাতীয় শিক্ষা সপ্তাহৰ শুভাৰম্ভ কৰি উপস্থিত ব্যক্তিমানক সম্বোধিত কৰি প্ৰধানমন্ত্ৰী কৈছিল যে মিছন কৰ্মযোগী মাধ্যমেৰে আমাৰ লক্ষ্য হেৰি মানৱ সম্বল সৃষ্টি কৰা যা আমাৰ বাকশৰ প্ৰেৰক শক্তিৰে পাৰণত হ'ব জাতীয় শিক্ষা সপ্তাহ নৃত্য শিক্ষা অভিজ্ঞতা প্ৰদান কৰিব প্ৰণালীৰে উন্নতি আনিব যা আমক দুহেজাৰ ষডাছা বিকশিত ভাৰতৰ লক্ষ্য হাসল পরবর্তী খবর মুম্বাইরে উৎকর্ষ ওড়শা কার্যক্রম পরে এই বড় সূচনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি মুখ্যমন্ত্রী কোয়াহ আগামী দিনের ওড়িশার পাঁচ লক্ষ কোটির অধিক পুঞ্জি নেশ হব কারণ শিল্পস্থাপন পাই রায়স জেএস ডবলু বেদা বিড়া ভী কোপানিগু সরকার অনুকূল দেবে। আইটি ইলেকট্রোনিক্স টেক্সটাইলস ଖାଦ୍ୟ ପ୍ରକ୍ରିୟାକରଣ ରାସାୟନିକ ପଦାର୍ଥ ପେଟ୍ରୋକେମିକାଲସ୍ ଶକ୍ତି ଭଳି କ୍ଷେତ୍ରରେ ଶିଳ୍ପ ସ୍ଥାପନ ଉପରେ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି